রঙ্গপুরে দেখাইলে, আচ্ছা দেখাইলে বুঝবা না, তাহলে হচ্ছে আমি একটা দেখাই। যেমন দেখো 26 নাম্বার ম্যাচটা দেখে, আসলে সবগুলা করাই দিলে অনেক টাইম লাগতেছে এখন। তাহলে ইন্টিগ্রেশন বলছে হচ্ছে dx ডিভাইডেড ইন্টিগ্রেশন, এক মিনিট, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড কি বলছে, রুট ওভার x প্লাস 1 আর ডিভাইডেড প্লাস রুট ওভার x প্লাস 2, এটা বলছে। হ্যাঁ এটা করতে পারবা? আচ্ছা এখানে কনজুগেট, কনজুগেট নাম্বার দ্বারা, হ্যাঁ কনজুগেট নাম্বার দ্বারা উপরে নিচে গুণ করবা, তাহলে হচ্ছে এখানে রুট ওভার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আছে, কনজুগেট হচ্ছে প্লাস, উপরে মাইনাস দ্বারা হচ্ছে, মাইনাস দ্বারা উপরে নিচে কি হবে, গুণ হবে, তাহলে হচ্ছে নিচে এ প্লাস বি সূত্র যাবে, তাহলে নিচে হয়ে যাবে ওয়ান, উপরে হচ্ছে এক্স প্লাস টু, আর মাইনাস এক্স মানে এক্স প্লাস ওয়ান হবে, তাহলে হচ্ছে লাস্টে একটা লাইন আসবে এরকম, মানে হচ্ছে যেহেতু কনজুগেট নাম্বার দ্বারা গুণ করবো এক্স প্লাস টু আর হচ্ছে মাইনাস রুট ওভার এক্স প্লাস ওয়ান আসবে, আর নিচে ওয়ান চলে আসবে, এত ইন্টু ডিএক্স আসবে, 4 নাম্বার লাইনটা, ঠিক আছে। তারপর আছে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন হবে, ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন এক্স প্লাস টু ডিএক্স, হ্যাঁ হ্যাঁ এক্স প্লাস ওয়ান ইন্টিগ্রেশন ডিএক্স, এটা হচ্ছে তোমার পাওয়ার যদি হাফ হয় তাহলে এখানে কি হবে, এরপর হচ্ছে তোমার ওই ভিতরের যে অংশটা ওইটারে হচ্ছে আমরা কি ধরবো, জেড ধরে বা হচ্ছে করে ফেলবো আর কি, এটার ভিতরে, আচ্ছা এটার প্রতিস্থাপন করতে হবে না, তোমার ওইটারে পাওয়ার হাফ, তো মানে হচ্ছে এক্স প্লাস টু আর হচ্ছে কি 1/2, এরপরে 1/2 প্লাস 1 আর 1/2 প্লাস 1, আর এখানে কি হবে এক্স প্লাস 1 1/2 প্লাস 1 আর নিচে হচ্ছে 1/2 প্লাস 1, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, এটা পারা যাবে তাহলে না, আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে এই অঙ্কটাও তো মনে পারা যাবে তাহলে, দেখি আমরা যদি দেখাই, ছয়ের ভি আছে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা আর 1 প্লাস সাইন থিটা ইন্টিগ্রেশন, হ্যাঁ ডি থিটা, তাহলে এটা পারা যাবে না, এটা কি করবা বলো তো, এখানেও কি করবা, এখানে হচ্ছে তোমার নিচে যেটা আছে এটা কনজুগেট নাম্বার দ্বারা উপরে নিচে গুণ করবা, তাহলে নিচের কনজুগেট নাম্বার হচ্ছে 1 প্লাস সাইন থিটা, তাহলে 1 মাইনাস সাইন থিটা দ্বারা উপরে নিচে গুণ করবা, তাহলে এখানে উপরে হবে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার আর নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন, হ্যাঁ কস স্কোয়ার থিটা, আর উপরেরটা হচ্ছে সূত্র যাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যাবে, সূত্রে গেলে পরে হচ্ছে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি হচ্ছে, এরপর একটা লাইন আসবে হচ্ছে মানে হচ্ছে যদি আমরা পুরোটা করি তাহলে 1/cos² থিটা মাইনাস মাইনাস 2 sin থিটা ডিভাইডেড, নিচে হচ্ছে যে কজ স্কোয়ার থিটা আছে না, 1 মাইনাস ওই নিচে কজ স্কোয়ার থিটা সবগুলো নিচে চলে যাবে আর কি, আর আরেকটা আসবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা, এলাইনটা বুঝছো, যে এলাইনটা যে আসবে মানে হচ্ছে যে এটা এটার কনজুগেট নাম্বার, আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে তোমার সেক স্কোয়ার থিটা, আর এখানে কি হবে, এখানে হচ্ছে 2 tan² থিটা হবে, আর এখানে হবে অনলি 10² থিটা, তাহলে হচ্ছে 10² থিটা যেখানে থাকবে ওগুলাকে আবার সেক স্কোয়ার থিটা কনভার্ট করে নিব, কারণ আমরা জানি 10 থিটার কোনো সূত্র নাই, 10 থিটাকে সেক থিটায় কনভার্ট করে নিতে হয়, তাহলে কনভার্ট করে নিব, এরপরে হচ্ছে করবো আর কি, ঠিক আছে। তাহলে এই ম্যাথটা পারা যাবে, এরপরে হচ্ছে যদি আমরা আরেকটা ম্যাথ দেখি, একটা ম্যাথ মনে করো হচ্ছে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড 1 প্লাস কজ এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড 1 প্লাস কজ এক্স, তাহলে যে 1 প্লাস কজ এক্স আছে, 1 প্লাস কজ এক্স কে লেখা হলো কজ 2 ডিভাইডেড এক্স বাই 2, এরকম লেখা যাবে, তাহলে 1 প্লাস কজ 2 এর সমান, 1 প্লাস কজ 2 এর সমান কি, 1 প্লাস কজ 2 এর সমান 2 কজ স্কোয়ার, তারপর 2, হ্যাঁ তারপর 2 টা সামনে নিয়ে আসবো হচ্ছে 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার, আচ্ছা এটা সেক স্কোয়ার মানে হচ্ছে 10x + c, আচ্ছা এটাও পারা যাবে, তাহলে হচ্ছে তাহলে তো আসলে করানোই লাগতেছে না কোনো অঙ্ক, সবই পারতেছো, আচ্ছা তারপরে আচ্ছা একটা ম্যাথ করাই দিব, একটা ম্যাথ করাই দিব, আর একটা ম্যাথ বলি এই ম্যাথটাও তুমি পারবা, আর একটা প্রশ্ন হচ্ছে এই ম্যাথটা ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড 1 প্লাস সাইন এক্স ডিএক্স এই ম্যাথটা, ঠিক আছে তাহলে হচ্ছে এখানে কি হবে, এখানেও কনজুগেট নাম্বার দ্বারা উপরে নিচে গুণ হবে, ঠিক আছে তাহলে কনজুগেট নাম্বার দ্বারা কনজুগেট, তাহলে হচ্ছে 1, হ্যাঁ 1 মাইনাস সাইন এক্স থাকবে, তারপরে হচ্ছে আবার ওই ইন্ডিভিজুয়াল হচ্ছে নিচে নিচে কজ স্কোয়ার এক্স হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে কজ স্কোয়ার এক্স, পরে হচ্ছে উপরে যে মানটা থাকবে ওটা আলাদা আলাদা কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দিব, পরে হচ্ছে আমি ওই প্রত্যেকটা আলাদা আলাদা সূত্র নিব, তাহলে হয়ে যাবে, বুঝছো না? আচ্ছা তাহলে লাস্ট একটা ম্যাথ করাবো আজকে, তাহলে আজকে ছুটি, তাহলে আজকে লাস্ট যে ম্যাথটা করাবো এটা হচ্ছে তোমার, আমি এটা করাই দিব ইচ্ছা করি, তাহলে এই ম্যাথটা হচ্ছে
ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন কস এক্স কস বিএক্স ডিএক্স এই ম্যাথটা, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা কি করব? আচ্ছা এই ম্যাথটা আসলে করান লাগে না, মানে হচ্ছে এখানে কস এক্স কস বিএক্স আছে, তার মানে 2 কস এ কস বি এর সূত্র নিব। তাহলে তাহলে 2 কস এ কস বি এর সূত্র নেওয়ার জন্য 1/2 একটা আগে নিব, 2 কস এ এক্স আর কস বিএক্স ডিএক্স এরকম হবে, এরকম হবে। এখন হচ্ছে 2 কস এ কস বি এর সূত্র কি? 2 কস এ কস বি এর সূত্র হচ্ছে কস এম, হ্যাঁ, প্লাস কস এ মাইনাস বি। আচ্ছা তাহলে হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন কস এ এক্স মাইনাস বি এক্স প্লাস কস এ এক্স প্লাস বি এক্স, আর হচ্ছে সবার শেষে হবে কি? সবার শেষে হবে ডিএক্স, সবার শেষে হবে ডিএক্স। তাহলে হচ্ছে এখানে কি লেখা যায়? এখানে হচ্ছে এবার ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করে দিব। তাহলে 1/2 ইন্টিগ্রেশন কস এ এক্স মাইনাস বি এক্স ডিএক্স প্লাস 1/2 ইন্টিগ্রেশন কস এ এক্স প্লাস বি এক্স ডিএক্স এরকম হবে, আর কস এ এক্স মাইনাস কস এ এক্স মাইনাস বি এক্স এখানে হচ্ছে আমরা একটু কাজ করতে পারি। এখানে হচ্ছে যদি এক্সটা কমন নেই তাহলে হচ্ছে এখানে কি হবে, এম এক্সটা কমন নিলে এখানে কি হবে, এ মাইনাস বি হবে না? তাহলে হচ্ছে আমরা লিখতে পারি 1/2 ইন্টিগ্রেশন কস এক্সটা যদি কমন নেই বা হচ্ছে এক্সটা এক্সটা হচ্ছে পরেই লেখি এ মাইনাস বি ইন্টু এক্স এরকম লেখা যায় ডিএক্স, মানে হচ্ছে 4x ছিল না, 4x এর বদলে এখানে এ মাইনাস বি আর কি। আর এখানে 1/2 ইন্টিগ্রেশন কস এখানে হচ্ছে কি হবে, এ প্লাস বি কমন ইন্টু এক্স ডিএক্স এরকম হবে। তাহলে এ মাইনাস বি হচ্ছে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে 1/2 ইন্টু 1 মাইন 1/b, আর কস কে লেখা যায় হচ্ছে তোমার সাইন এ মাইনাস বি এক্স প্লাস 1/2, আর এখানে হবে কি এ প্লাস বি, আর এখানে হবে কি সাইন এ প্লাস বি এক্স প্লাস সি, সবশেষে একটা সি, বুঝছো না? বোঝা গেছে? আচ্ছা তাহলে হচ্ছে আমাদের